হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের শৈশবকালের কথা মনে আছে? তোমাদের কি মনে আছে সেই রান্নাঘরে যাতা দিয়ে মাসকলের ডাল, ফেসের ডাল ঝোড়া করতো? এই দেখো, এখানেও সেটাই করছে। তো এটা দেখার পর আমি এখানে এসে বসলাম। সেই শৈশবকালের কথা খুব মনে পড়ছিল, যখন দাদুকে দেখেছি আমি বসেছিলাম অনেক অনেক অনেকগুলো আপনার ফেসের ডাল, মাসকলের ডাল যাতা দিয়ে ঝোড়া করেছে। তো অনেক কিছু মনে পড়ে যায়। তো এখানে আছে পাশের এক ধরা, তো শুনলাম আর কি। তো এই যাতা দিয়ে একদম ঝোড়া করে দিচ্ছে, ঠিক আছে? এর থেকে দেখেন, আপনারা দেখেন কত সুন্দর, একদম ঝোড়ঝোড়া হয়ে গেছে। দেখছেন কি আপনারা কতটা সুন্দর লাগতেছে? তো আমি এটা খাবার খেয়েছি, শুকনাটাই খেয়েছি, খুব ভালো লেগেছে। ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল, ওইখানে যে বসে আরও ওইসব বিষয় নিয়ে কথা বললাম। তখন তো অনেকেই ছিল, দুজনে মিলে পাটা দিয়ে ঝাড়া দিত, দেন অনেক কিছু। দেখেন এই যে আমি এখন কীভাবে ওটার নিচে ঢালে, তারপরে যে ঘোড়ানি মারে, নিচ দিয়ে ঝোড়া হয়ে পড়ে, বাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে দেখতে। তো এগুলো দেখার পর আমারও বলতে ইচ্ছা করে, আমিও করেছি, হ্যাঁ আমিও করেছি ওইখানে, বাট ওই ভিডিওটা করতে পারি নাই। শুধু যে করছিল তার ওইখানে ওইভাবে ভিডিওটা ধরেছিলাম। এই যে আমি ওইটার মধ্যে দিব এখন, আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি নিজের থেকে দেবো। এই যে তারপরেই দিব আমি, ওই যে একটা পিচি বসেছিলো, সেও খেলা করছিল। এই যে এখন আমি দিব, দেখেন খুব ভালো লাগলো আর কি। তিন হচ্ছে বিভিন্ন রকম ভিডিও ছাড়া হবে, আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।